সমাজে আসলে প্রকৃত অর্থে এমন কিছু লোক থাকে যারা আসলে সবসময় আমাদের পাশে যে অসহায় মানুষগুলো বসবাস করে তাদেরকে সেবা করার জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দেয়। কিন্তু একটা সময় এই সর্বস্ব বিলাতে বিলাতে তার নিজের সর্বস্ব শেষ হয়ে যাওয়ার পর আর কিছু করার থাকে না। তো সেই সময়টাতে তারা কি করে, বিভিন্ন ধরনের নন প্রফিট অর্গানাইজেশন স্থাপন করে করে তারপরে সেখানে অর্থ সংস্থান করে মানুষের সহযোগিতা করার চেষ্টা করে। এ ধরনের হাজারো প্রতিষ্ঠানের সন্ধান আপনি বাংলাদেশে পাবেন এবং সারা বিশ্বব্যাপী পাবেন। আবার অনেকেই আছে মনের ভিতরে বাসনা থাকে যে আমি যা ইনকাম করছি দ্যাটস এনাফ, আমার জন্য এর চেয়ে বেশি ইনকাম প্রয়োজন নেই, এখন আমার ইনকাম নিয়ে তেমন একটা ধান্দা নেই, কিন্তু আমি চাচ্ছি একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন রান করার জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য, মানুষের সেবা করার জন্য। তো যারা নতুন এ ধরনের চিন্তাভাবনা মাথায় রেখেছেন, একটা কিছু করতে চাচ্ছেন মানুষের জন্য, তো তাদের জন্য আজকের ভিডিওটা। আপনি যদি এই ধরনের একটা নন প্রফিট অর্গানাইজেশন করতে চান তাহলে সেটা কীভাবে মার্কেটিং করবেন, সেটাতে কীভাবে অর্থের সংস্থান করবেন, সেই সম্পর্কে 7-8টা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটার জন্য আসলে আমি রিসার্চ করে একটা স্ক্রিপ্ট লিখে রেখেছি, এটা এখান থেকে আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হবে। তো প্রথমত আপনি যে নন প্রফিট অর্গানাইজেশনটা রান করতে চাচ্ছেন, এটাতে তো কারো না কারো ডোনেশন লাগবে, তাই না? তো ডোনেশন সংগ্রহ করার ক্ষেত্রে আসলে আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে যে আসলে আপনি কাদের কাছ থেকে ডোনেশন নিতে চাচ্ছেন, তাদের অ্যাভারেজ বয়স কেমন হতে পারে, এছাড়া তাদের মান্থলি ইনকাম কেমন হতে পারে, এছাড়া তারা কোন ধরনের নিউজ পেপারগুলো পড়তে পছন্দ করে, অর্থাৎ তারা কোন সোর্স থেকে ইনফরমেশন নিয়ে ডোনেশন করে সেটা আপনাকে জানতে হবে। এছাড়া যাদের কাছ থেকে আপনি ডোনেশন নিতে চাচ্ছেন তারা আসলে কোন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে অভ্যস্ত, সেই বিষয়গুলোতে আপনাকে আসলে ফোকাস করতে হবে। কারণ এখন ডিজিটাল যুগে গদবাঁধা যে নিয়মে একটা অর্গানাইজেশন চলে সেভাবে কিন্তু এখন চালানো সম্ভব নয়। এখন আপনি নতুন যুগের নতুন আপডেটে নতুনভাবে অনেকভাবেই কিন্তু অর্থের সংস্থান করতে পারবেন। তো নন প্রফিট অর্গানাইজেশনের মার্কেটিংয়ের দ্বিতীয় টিপসটা হচ্ছে যে আপনি যে প্রতিষ্ঠানটা পরিচালনা করছেন সেটার রেভিনিউ আয় কোথা থেকে আসবে, আর এই আয়টা আসলে কাদের মাধ্যমে আসবে এটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকতে হবে। তাছাড়া কিন্তু একটা প্রতিষ্ঠান চালানো সম্ভব নয়। এছাড়া আপনি যাদের কাছ থেকে ডোনেশন নিতে চাচ্ছেন তাদের একটা মাস্ট একটা কন্ট্যাক্ট ইনফরমেশন থাকতে হবে, সেটা হতে পারে মোবাইল নাম্বারের লিস্ট, হতে পারে ইমেল লিস্ট, এনি হাউ যে কোনো কিছু, অথবা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোর লিস্ট আপনার কাছে থাকতে পারে। এগুলো রেখে দিলে কিন্তু অনেকটা কাজে আসবে। এছাড়া চেষ্টা করতে হবে প্রতিনিয়ত নতুন নতুন ডোনার কালেক্ট করার জন্য, নতুন নতুন মেম্বার সদস্য আপনার প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করার জন্য। তাহলে কিন্তু ধীরে ধীরে এখানে আরও সদস্য বাড়বে, সদস্য যখন বাড়বে তখন কিন্তু ডোনেশনের পরিমাণটাও ধীরে ধীরে বাড়বে। এরপর আরও একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে আপনার প্রতি বছর আপনার কেমন মানুষকে আপনি সহযোগিতা করবেন তার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে রাখতে হবে, এবং এমন একটা উদ্যোগ গ্রহণ করতে হবে যে এই বছর আমরা এই এই কাজগুলো করব, এই এই কাজের মাধ্যমে আমরা মানুষদেরকে সহায়তা করব। যখন এ ধরনের একটা বছরব্যাপী উদ্যোগের ফর্মুলা বা কার্যপ্রণালী আপনার হাতে থাকবে তখন কিন্তু যাদের কাছ থেকে আপনি ডোনেশন নিতে চাচ্ছেন তাদেরকে আপনি আপনার অর্গানাইজেশনের উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারবেন। তৃতীয়ত, মার্কেটিং ম্যাটেরিয়ালস। মার্কেটিং করতে হলে আপনাকে কিছু মার্কেটিং ম্যাটেরিয়াল সবসময় রাখতে হবে। সেটা হতে পারে ইনভাইটেশন করার জন্য বিভিন্ন ধরনের লেটার, সেটা গ্রাফিক ডিজাইনারদেরকে দিয়ে করিয়ে নিতে হবে। এছাড়া ইনভাইটেশন করার জন্য আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন তো অবশ্যই থাকতে হবে, এবং ইনভাইটেশন করার জন্য আপনাকে ইমেল লিস্টিং করতে হবে। ইমেইলটা যেন একটু প্রফেশনাল মানের হয় সেদিকেও নজর রাখতে হবে। এছাড়া বিভিন্ন ইভেন্ট আয়োজন করার সময়ও তাদেরকে ইনভাইট করার বিভিন্ন ফর্মালিটিস থাকে, সেই ফর্মালিটিসগুলো ম্যানেজ করার জন্য আপনাকে একটু প্রফেশনালি কাজ করতে হবে। তো সেজন্য মার্কেটিং ম্যাটেরিয়ালসগুলো সবসময় কাছে রাখতে হবে, তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে অনেকটাই সহজ হবে। তো ডিজাইন করার ক্ষেত্রে আপনি আপনার লোকালি হয়তো অনেক গ্রাফিক ডিজাইনের দোকান পাবেন অথবা প্রেস পাবেন, যাদের কাছ থেকে আপনি এই নন প্রফিট অর্গানাইজেশন চালু রাখার জন্য কী কী ধরনের আপনার ফর্মুলা বা কী কী ধরনের ম্যাটেরিয়াল লাগে সেগুলো আপনি তাদের কাছ থেকে করিয়ে নেবেন। এখন ডিজিটাল যুগে তথ্য প্রযুক্তির যুগে আসলে
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করেও কিন্তু নন প্রফিট অর্গানাইজেশনের জন্য অনেক ফান্ড জোগাড় করা যেতে পারে। আপনি চাইলে ইউটিউবে চ্যানেল করতে পারেন, চ্যানেল করে আপনি আপনার প্রতিষ্ঠানে মানুষের জন্য কী কী কাজ করছেন সেটা একটা প্রমাণ রাখতে পারেন, তাহলে বিশ্বব্যাপী সবাই কিন্তু আপনার অ্যাক্টিভিটিসগুলো দেখতে পারবে, দেখার ফলে এখানে কিন্তু অনেকেই সম্পৃক্ত হতে চাইবে। এছাড়া আপনি ফেসবুকে এই ধরনের ভিডিও প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন যেখানে আপনি মানুষকে সহায়তা করবেন, সহায়তা করার প্রমাণ অথবা সত্যিকার অর্থে আপনি কী করছেন সেটা আপনি মানুষকে দেখাতে পারছেন। এটা দেখানোর ফলেও কিন্তু ফেসবুক, ইউটিউব অথবা আরও যে সকল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো আপনি ব্যবহার করেও কিন্তু প্রচুর মানুষকে আপনার প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করতে পারবেন। এভাবে করে যখন আপনি অনেক মানুষকে সম্পৃক্ত করতে পারবেন তখন কিন্তু আপনার ভিতরে যে লালন করা স্বপ্নটা, মানুষকে সহযোগিতা করা, মানুষের পাশে দাঁড়ানো, সেটা নিয়ে কিন্তু আরও বড় বৃহৎ পরিসরে কাজ করতে পারবেন। তার জন্য আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্টিভিটিস অথবা উপস্থিতি থাকা খুব জরুরি। পঞ্চমত, আরেকটা ইন্টারেস্টিং এলিমেন্ট হচ্ছে একটা ওয়েবসাইট থাকা। একটা ওয়েবসাইট একটা নন প্রফিট অর্গানাইজেশনের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট বা উপাদান। এটা ছাড়া আসলে একটা নন প্রফিট অর্গানাইজেশনের লক্ষ্য, উদ্দেশ্য, তারপরে কার্যাবলী, রেজাল্ট, কী কী কাজ করেছি সেগুলো প্রদর্শন করার কোনো একটা ভালো প্ল্যাটফর্ম থাকে না। তাই আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য, আপনার প্রতিষ্ঠানের বায়োডাটা, আপনার প্রতিষ্ঠানের অ্যাক্টিভিটিস সব কিছুই কিন্তু একটা এই ওয়েবসাইটের মাধ্যমে প্রদর্শন করতে পারবেন। তো মেইনলি আপনার যেই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের আপডেট রাখতে হবে সবসময়, কী কী করছেন না করছেন, তারপরে ওয়েবসাইটে আপনার প্রতিষ্ঠানের মিশন, তারপরে ব্রেকিং নিউজগুলো এখানে সবসময় প্রচার করতে হবে, তারপরে যে কী কী ধরনের ইভেন্ট আপনি আয়োজন করছেন সেই ইভেন্টের ফটো সেশনগুলো আপনি এটাতে আপলোড করে রাখতে পারেন। এছাড়া আপনি সাকসেস স্টোরি, আপনার কী কী সাকসেস স্টোরি রয়েছে সেটাও কিন্তু এখানে আপলোড করে রাখা যেতে পারে। এরপর আপনি বিভিন্ন ইভেন্ট আয়োজন করার আগে একটা প্রেস ব্রিফিং করতে পারেন, প্রেস ব্রিফিংটাও আপনি ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশ করে দিতে পারেন। এছাড়া আর কী করা যেতে পারে, আরেকটা গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে যে আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি মানুষদেরকে জানিয়ে দিতে পারবেন যে তারা কীভাবে আপনার ওয়েবসাইটে বা আপনার প্রতিষ্ঠানে ডোনেট করবে। ডোনেট করার জন্য যত ধরনের প্রসেস আছে তার একটা বিস্তারিত তথ্য যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে লিখে রাখেন, মানুষকে সহজ করে দেন ডোনেট করার জন্য, তাহলে কিন্তু অনেক ডোনেশন আপনি সংগ্রহ করতে পারবেন। ষষ্ঠত যে উপায়টা বলবো সেটা হচ্ছে একটা ডাটা বেস তৈরি করে রাখতে হবে। আপনার প্রতিষ্ঠানে এ পর্যন্ত কতজন মানুষকে সহায়তা করেছেন, কতজন ইনফ্লুয়েন্সারকে আবেদন দাওয়াত করেছেন, কতজন গেস্টকে দাওয়াত করেছেন, কতজন ইনফ্লুয়েন্সার আপনার এখানে কাজ করছে, এটসেট্রা এটসেট্রা, সব কিছুর একটা ডিটেলস ডাটা বেস আপনার কাছে থাকতে হবে। তাহলে আপনার কাছে যখন কেউ জবাবদিহিতা চাইবে তখন কিন্তু আপনি খুব সহজে তাদেরকে এটা দেখাতে পারবেন। অথবা কেউ যদি আপনার কাছে আপনার প্রতিষ্ঠানে সম্পৃক্ত হতে চায়, সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে কিন্তু সে দেখতে চাইবে যে আপনি আসলে কী করছেন, সেক্ষেত্রে আপনি যদি এ ধরনের একটা ডাটা বেস তাদের সামনে উপস্থাপন করতে পারেন যেখানে খুব সহজে মানুষ বুঝতে পারবে প্রকৃত অর্থে আপনি কী করছেন, তাহলে কিন্তু তারা নির্দ্বিধায় ডোনেট করতে চাইবে। সপ্তম যে উপায়টা বলবো সেটা হচ্ছে আপনি আপনার অ্যাক্টিভিটিসগুলো শোকেস করবেন, প্রদর্শন করবেন। তো অ্যাক্টিভিটিসগুলো প্রদর্শন করার জন্য আপনি কয়টা মাধ্যম ব্যবহার করতে পারেন, বিভিন্ন পত্রিকায় আপনি বিজ্ঞাপন দিতে পারেন যে আপনি প্রতিষ্ঠানে আসলে কী কী করছে, এটা সাকসেস স্টোরিগুলো, তারপরে আপনার লক্ষ্য উদ্দেশ্যগুলো শোকেস আকারে ছাপিয়ে পত্রিকায় প্রকাশ করা যেতে পারে, ফেসবুক প্রোফাইলে প্রকাশ করা যেতে পারে, ওয়েবসাইটে প্রকাশ করা যেতে পারে। এরপর ইমেইল ট্যাম্পলেট তৈরি করে যারা ডোনেট করতে চায় তাদের কাছে ইমেইল করা যেতে পারে। এভাবে নানা ধরনের উপায় রয়েছে যেগুলোতে আপনি আপনার অ্যাক্টিভিটিসগুলো শো করে, শোকেসে সাজিয়ে মানুষকে দেখাতে পারবেন, দেখানোর ফলেও কিন্তু সেখান থেকে আপনার ডোনেট আসার সম্ভাবনা রয়েছে। এই ছিল মোটামুটিভাবে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি সেই বিষয়গুলো। আসলে যারা এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনা করার আশা রাখেন বা ভবিষ্যতে এ ধরনের প্রতিষ্ঠান চালু করবেন বলে আশা আছে, অথবা যারা অলরেডি নতুন শুরু করেছেন, তারা তো অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে ভালো করে জানেন যে কীভাবে এই প্রতিষ্ঠানগুলো অর্থ সংস্থান করতে হয়। তারপরে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হয়তো যারা নতুন রয়েছেন এই বিষয়টা নিয়ে উদ্বিগ্নতায় আছেন, তারা হয়তো একটা নতুন পথ খুঁজে পাবেন। তো অনেক বেশি ভালো থাকবেন, আশা করছি আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।